বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মনিরা ফেরদৌসি তিনি শহীদ সরওয়ারদি মেডিকেল কলেজ হাসপাতালের গাইনীবিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন চলুন দর্শক আর দেরি না করে আমরা তার কাছে চলে যাই আপা কেমন আছেন জি কেমন আছেন জি আপনাকে ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই অবস্থায় সময় দিয়েছেন প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আসলে গর্ভবতীদের ঝুঁকিপূর্ণ অবস্থাটা কতটুকু অর্থাৎ তারা কতটুকু ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আচ্ছা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই গর্ভবতীদের নিয়ে কথা বলছেন এটা আসলে একটা খুব ভালো একটা বিষয় যে আমরা সবাই করোনা নিয়ে অনেক কথাই বলছি কিন্তু গর্ভবতী নারীরা এই সময় কি করবে কিভাবে চলবে তাদের দিক নির্দেশনা কি বিষয়ে আসলে আমাদের একটু কথা বলা দরকার তো আপনারা জানেন যে এই গর্ভকালীন সময়ে একজন মা কিন্তু একটুখানি তার রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে যার জন্য তার যে কোনো ধরনেরই ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা জেনে গেছি এর মধ্যেই যে করোনা ভাইরাস সাধারণত একটু বয়স্ক লোকদেরকে আক্রান্ত করছে তারা বেশি ঝুঁকির সম্ভাবনায় থাকে আর তার সাথে বয়স্ক লোকদের সাথে ওই ওই বয়সে যেটা হয় যে তাদের কিছু কিছু আরো রোগ থাকে যেমন আমরা বলি মরবিডিটি থাকে যেমন তার যদি থাকে অথবা তার যদি ফুসফুসে কোন সংক্রমণ থাকে অথবা তার যদি থাকে ধরনের যদি কিছু রোগ থাকে তাহলে তার ভিতরে চুক্তির সম্ভাবনা বেশি এইভাবেই গর্ভবতী নারীরাও যেহেতু আমরা জানি যে তাদের এই সময় ইমিউনিটি কম থাকে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে সুতরাং তাদের ভিতরেও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনাও থাকে তো এই মহিলারা এখন যদি করোনা ভাইরাসে আক্রমণ হওয়ার যেহেতু সম্পন্ন থাকে এবং আমরা জানি যে করোনা ভাইরাসটা কিভাবে ছড়ায় আমরা জানি যেটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আমরা যদি হাতের মাধ্যমে ছড়াই আমরা যেটা সবসময় বলছি যে হাতের মাধ্যমে ছড়ায় যদি আপনি কারোর সাথে কর্মর্দন করেন দেখা হয় কারোর সাথে হাত মেলালেন অথবা যেটা হয় না আমরা কারোর সাথে দেখা হলে আমরা জড়িয়ে ধরি একটু কথা বলি বান্ধবী বান্ধবীর সাথে দেখা হলো এভাবে করলেও কিন্তু দেখা যায় যে হাতের মাধ্যমে কিন্তু এই জীবাণুটা ছড়িয়ে যায় তো যার জন্য আমরা সব সময় বলে যাচ্ছি যে আপনি হাত বারবার ধুবেন বারবার হাতটা পরিষ্কার করবেন এবং বিশ সেকেন্ড ধরে এই হাতটা ধুবেন গর্ভবতী নারীদের জন্য যেটা আমাদের আমার আমার তরফ তরফ থেকে থেকে যে যে কথাটা আমরা আমরা বলছি বলছি শুধু না কিন্তু সবাই গর্ভবতী নারী কেন সবাই আমরা বলছি যে আপনারা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন তার মানে যে এই সময়টাতে আমরা ঘর থেকে বের হব না যতটুকু পারি আমরা মানুষজনকে এড়িয়ে চলবো আমরা বাসার ভিতরে থাকতে চাচ্ছি গর্ভবতী নারীদের জন্য আমাদের কিন্তু সেই একই উপদেশ যেমন ধরেন আপনার হয়তো ডাক্তারের কাছে যাবার একটা শিডিউল ডেট আছে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু এই সময়টাতে যেটা আমরা সবাই মিলে বলছি যে এই সময়টাতে আপনি ডাক্তারের কাছে ডেট আছে তো কি হয়েছে আপনি কয়েকদিন পরে যান অসুবিধা নেই আপনি যে ওষুধটা খাচ্ছিলেন যে মেডিসিনটা খাচ্ছিলেন আপনি যদি আহ দু মাসের অন্তঃসত্ত্বে নারী হয়ে থাকেন আপনার ডাক্তার ডাক্তারের কাছে ডেট ছিল আপনি যাবেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবে দরকার নাই এখন যাওয়ার আপনি কি যে ওষুধটা দিয়েছে আপনার ডাক্তার আপনি সেটাই কন্টিনিউ করতে থাকেন ধরেন তার বারো সপ্তাহ হয়ে গেছে ডাক্তার বলেছে যে আপনি ওষুধ খাচ্ছেন বারো আমি দিচ্ছিলাম সেটা চেঞ্জ করে অন্য ওষুধ জানেন যে ওষুধটা আমার চেঞ্জ হওয়ার কথা কিন্তু উনি ডাক্তারের কাছে যেতে সাহসও পাচ্ছেন না তাহলে যেটা বলবো যে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটাই খান এবং তার পরবর্তীতে আপনি যেহেতু জেনেছেন যে আপনার ডাক্তার বলেছে যে ওষুধ চেঞ্জ হবে সুতরাং আপনি ওই সময়টা আপনি ডাক্তারের সাথে ফোনেও কথা বলতে পারেন অথবা ওই সেন্টারে আপনি কারোর সাথে কথা বলে তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথেও আপনি কথা বলতে পারেন বলে জেনে নেন যে আপনার ওষুধটা চেঞ্জ হলে কি চেঞ্জ হবে সাধারণত আমরা যেটা বলছি যে সবাইকেই তো এই তথ্যটা আমরা দিচ্ছি যে আপনার ডাক্তার আপনার সাথে কথা বলবে ওভার টেলিফোনে এটা যদি সম্ভব হয় তাহলে খুবই ভালো হয় আপনি ওষুধটা জেনে নিলেন আর যদি আপনি একান্তই যোগাযোগ করতে না পারেন তাহলে আপনি যে ওষুধগুলো কন্টিনিউ করছেন সেটাই কন্টিনিউ করেন কারণ আমরা তো বলছি যেটা অল্প কয়েকদিনের ব্যাপারই হয়তো হবে হয়তো কিছুদিন আপনি নিজেকে একটু আড়াল করে রাখেন তারপরে আপনি আবার ডাক্তারের কাছে যেতে পারবেন আচ্ছা এই জায়গায় একটু বল আমি জানতে চাই ধরেন আপনি যে সিচুয়েশন গুলো বললেন আমরা চাই যে এই অবস্থায় থাকুক কিন্তু তার যদি আরেকটু আহ সিরিয়াস বা জরুরি অবস্থা হয় সেক্ষেত্রে সে আসলে কিভাবে ডাক্তারের কাছে যাবে বা কি করবে না এটা তো কোনো ব্যাপারই না ডাক্তার ডাক্তাররা তো আছেনি তাদেরকে সেবা দেওয়ার জন্য যদি তার যেতেই হয় যে খুব একটা জরুরি অবস্থা তাকে যেতেই হবে সেই সময় উনি যে কোনো হাসপাতালে খোলা আছে উনি ডাক্তারের সাথে ওভার টেলিফোনে কথা বলে হাসপাতালে যাবে এটা যদি একটু বলতেন যে আসলে এই ক্ষেত্রে রুগীর যাওয়ার ক্ষেত্রে কারণ এই মুহূর্তে তো আসলে সংস্পর্শে বা কাছাকাছি গেলেই সংক্রমিত হওয়ার একটা ভয় থাকে তাহলে রুগী কিভাবে যাবে বা রুগীর একটা ইয়ে থাকে কিনা আচ্ছা যেটা বলছি যে এই সময় যদি অনেক দূরে কারো বাসা হয় তাহলে আমরা যেটা নিষেধ করছি বা বলছি যে আপনি বাস বাসে যাবেন না আপনি লোকাল গাড়িগুলোতে অ্যাভয়েড করবেন বাস ট্রেন অ্যাভয়েড করবেন আপনি নিজের প্রাইভেট কারে যদি যান তাহলে সেখানেও কিন্তু অল্প মানুষ থাকছে সুতরাং সেখানে কন্টামিনেশনের চান্স কন্টামিনেশন না বলে এটা যদি বলি যে ছোঁয়াচে মানে ট্রান্সমিশন হওয়ার যে চান্সটা থাকে সেই চান্সটা কিন্তু কম থাকে সুতরাং আপনি নিজে গাড়ি ব্যবহার করেন এটাতে যেতে পারেন আর যদি আপনি ঢাকারি হন বা কাছাকাছি কোথাও হন তাহলে তো আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি তার সেন্টারেও যেতে পারবেন অথবা তার হাসপাতালেও আপনি যে একটা আপনি ইয়ে নিতে পারবেন স্বাস্থ্য সেবা নিতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে একজন গর্ভবতী মায়ের যে চিন্তাটা থাকে যে কারোর যদি আসলে আমার এই করোনার সময় করোনা ভাইরাস যদি এফেক্টেড হয় সন্তান করোনা ভাইরাস এফেক্টেড হওয়ার বা তার কোনো ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে না আচ্ছা এই এখানে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যগুলো অনুযায়ী হচ্ছে যে দুজন মায়ের তথ্য পেয়েছি যার বাচ্চা হচ্ছে ভার্টিকাল ট্রান্সমিশন হয়েছিল তার মানে তার বাচ্চা তার গর্ভে থাকাকালীন সময়ে তার গর্ভ থেকেই ভাইরাসটা সংক্রমিত হয়েছিল মা আর চীনে যে তথ্যটা পাওয়া গেছে যে চীনে চারজন মায়ের করোনা আক্রান্ত মায়ের বাচ্চা যারা হয়েছে সেই বাচ্চা চারজন করোনায় আক্রান্ত হয়েছে আর এছাড়া যে আছে সেই ভিতরে দেখা গেছে যে যে মায়েদের বাচ্চা প্রসব করেছেন সেই মায়েদের গর্ভ ফুল এবং তার অ্যামনেটিক ফ্লুইড মানে যে গর্ভের ভিতরে যে পানি থাকে এবং পানির ভিতরে যে বাচ্চা নড়াচড়া করে সেই পানিটা পরীক্ষা করে দেখা গেছে যে তার ভিতরে করোনা ভাইরাসের কোনো আহ জীবাণু খুঁজে পাওয়া যায়নি তো এটা একটা আসার কথা যে যদি মা এফেক্টেড হন তার ভিতরে তার কিন্তু বাচ্চার এই করোনা দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম সুতরাং এটা নিয়ে আগে এত প্যানিক হওয়ার কিছু নাই এত ভয় পাওয়ার কিছু নাই যে কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই গর্ভকালীন সময়ে আপনি যতটুকু পারা যাবে আপনি পরিহার করবেন জনসাধারণের সাথে যোগাযোগ করতে আপনার বাসায় গেস্ট আসা আপনাকে নিষেধ করতে হবে আপনি বাইরের মানুষের সাথে যোগাযোগ করবেন না নিজের ঘরের ভিতরেই থাকুন নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে থাকেন বাইরে যাওয়ার দরকার নাই কারণ আমরা অনেক সময় অনেক কিছুই বুঝি না আমরা মনে করছি আচ্ছা ঠিক আছে এটা মনে হয় এত বড় কোনো কিছু না আমার একটা ছোট্ট বাজার করা দরকার আছে আমার হাজবেন্ড সময় পাচ্ছে না আমি একটু যাই বাজার করে নিয়ে আসি অথবা আমার একটা কিছু কেনার দরকার ছিল কাপড় চোপড় আমি একটু যাই একটু মলে যে একটু কেনে নিয়ে আসে এই জিনিসগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে এই কাজগুলো করা যাবে না আমরা যেহেতু বলছি যে আপনি দরকার না হলে ডাক্তারের কাছেই যাবেন না কারণ ডাক্তারের কাছে গেলে ওই সেন্টারে অনেক ধরনের পেশেন্ট আসে ওইখান থেকেও কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেরকম আপনি যেমন বাজারে যাবেন ওখানে অনেক ধরনের মানুষ আছে এবং আপনি কিন্তু জানেন না যে কোন মানুষটা আসলে করোনায় আক্রান্ত আছে বা তার কার ভিতরে এই ভাইরাসটা আছে আমরা কিন্তু আসলে জানি না অনেক মানুষই দেখা যাবে যে করোনার জীবাণু তার শরীরের ভিতরে আছে কিন্তু তার কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না যে মানুষটার জীবাণু আছে কিন্তু লক্ষণ প্রকাশ পাচ্ছে না মনে তার কোনো উপসর্গ নাই সে কিন্তু সমানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই মানুষটা কি সে নিজে আপাতত দৃষ্টিতে সুস্থ কিন্তু সে কিন্তু জীবাণুটা ছড়াতে থাকবে সুতরাং আমি কিভাবে আক্রান্ত হব এটা কিন্তু আমি জানি না সেই জন্যই আমরা বলছি যে আপনি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করেন ভারতের পক্ষে বাইরে যাবেন না এবং যদি কখনো যেতে হয় আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে ছয় ফিট দূরত্ব মেনটেন করবেন কিছু দূরত্ব মেনটেন করে আপনাকে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে এইভাবে যদি আমরা সবাই সচেতন হই আমার মনে হয় যে গর্ভকালীন সময়ে আসলে সেরকম কোনো বিপদের সম্ভাবনা হবে না এখন যেহেতু আপনি বাসায় থাকছেন ডাক্তারের কাছে যাচ্ছেন না তাহলে কি করবেন আপনি আপনি নিয়মিত ওষুধ খাবেন আপনি কি যেভাবে ডাক্তার দিয়েছে যে খাবার গুলোর কথা বলেছে আপনি সেই খাবার গুলো খেতে থাকবেন এবং যদি মনে করেন যে আপনি হবে অনেকের ডিজিটাল সেটা দিয়ে মাপতে পারেন ওজন মেশিনও অনেকের বাসায় আছে সেটা দিয়ে আপনি ওজন মাপতে পারেন সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আপনার বাচ্চা নড়াচড়া করছে কিনা যদি এটা পাঁচ মাসের উপরে হয় আপনার বাচ্চা নড়াচড়াটা আপনি বুঝতে পারেন তাহলে ফিল করতে হবে যে আপনার বাচ্চা নড়াচড়াটা ঠিকঠাক মতো করছে না এইটুকু যদি আপনি দেখেন এবং নিয়মিত মাসের পরে যেটা হচ্ছে যে আপনি ক্যালসিয়াম এবং আয়রন তো খাচ্ছিলেনি সেটা আপনি খেতে থাকেন বাচ্চা নড়াচড়া খেয়াল করতে থাকেন নিজে পুষ্টিকর খাবার খান পানি খান ঠিকঠাক মতো যখন আমরা যেভাবে বলি যে দু ঘন্টা ঘুমাবেন দুপুরে দু ঘন্টা ঘুমান রেস্টুরেন্ট আমার মনে হয় আপনিও সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবে এই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা যদি একটু বলতেন যে এই বর্তমান পরিস্থিতিতে একজন গর্ভবতীর পরিবার তার প্রতি কি ধরনের বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার বা কি করণীয় সেই বিষয়টা যদি একটু বলতেন না পরিবারের লক্ষ্য এই ব্যাপারে তাকে সাহায্য করতে হবে সে তো একটা মানসিক অশান্তিতে থাকবে যে আমার একটা ডাক্তারের চেক আপ ছিল যেটা হয় আমাদের দেশে বেড়া খুব বেশি টেনশনে পড়ে যে আমার একটা ডাক্তারের চেক আপ ছিল আমার যা হলো না তাহলে পরবর্তী করতে হবে ডাক্তারের কাছ থেকে শুনতে পেলাম না তো সেই ব্যাপারে তার তার পরিবারের বুঝাতে হবে যে না কে এখন এই সময়টা একটা ক্রাইসিস পিরিয়ড যেহেতু চলছে তো তুমি এইভাবেই ওষুধগুলো খাও আর যেভাবে তাকে পথ্য দেওয়া হচ্ছে সেভাবেই দেখ তার সাথে সাহায্য করতে হবে তাকে একটু সময় দিতে হবে তার সাথে কথা বলতে হবে আমার মনে হয় তাহলে সে এই ক্রাইসিস টা ওভারকাম করতে পারবে আচ্ছা এটা তো আমরা গর্ভকালীন একজন নারীর বিষয়ে বললাম কিন্তু যে যার নবজাতক সন্তান রয়েছে বা হয়েছে তার ক্ষেত্রে মানে বাচ্চার কি আসলে বাচ্চা কি মায়ের কাছ থেকে আসলে কিভাবে আর কি বাচ্চার ক্ষেত্রে এইটা সুরক্ষার ক্ষেত্রে আসলে কি ধরনের ইয়ে পালন করবে এটা যদি একটু বল এবং মায়ের আপনার নিরাপদ কিনা এই সময় যদি এরকম হয় যে মা করোনা ভাইরাসে আক্রান্ত তাহলে তার বাচ্চা কিভাবে বুকের দুধ খাবে এখন যদি মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই থাকেন তাহলে উনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন কারণ বাচ্চাকে যদি উনি বুকের দুধ না খাওয়াইয়ে অন্য কোনো কিছু খাওয়ায় তাতে কিন্তু বাচ্চার আরো অনেক ধরনের জীবাণু দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে যেটা করবেন মা অবশ্যই মুখে মাস্ক পরবেন উনি এবং উনি বাচ্চাকে নেওয়ার আগে হাত পরিষ্কার করে হাত কোনোই পর্যন্ত ভালোভাবে ধুয়ে ফেলবেন তার জামা কাপড় যে জামা কাপড় তার পড়া ছিল সেটা উনি চেঞ্জ করবেন পরে তারপরে উনি বাচ্চাকে সুন্দর ভাবে পরিষ্কার হাত দিয়ে ধরে মাস্ক পরে অবশ্যই মাস্ক পরে উনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন এই কথাটা বলা হচ্ছে যে এইভাবে যদি মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাহলে ওইভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকখানি কম থাকবে এবং যেহেতু বুকের দুধ অনেক রোগের প্রতিরোধক সেহেতু বুকের দুধ ভালো অন্য যে কোনো দুধের চাইতে এই জন্য বলা হচ্ছে যে মা অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তবে উইথ প্রোটেকশন প্রোটেকশন নিয়ে খাওয়াবেন আর যেটা হচ্ছে মূল কথা যদি বাচ্চা হওয়ার আগে মায়ের কোনো এমার্জেন্সি হয় আমরা তো বলছি যে আপনি ঘরে থাকেন ঘর থেকে বের হবেন না কিন্তু স্বাভাবিক কারণে হঠাৎ দেখা গেলো তার ডেলিভারি পেইন উঠলো অথবা তার যে কোনো প্রয়োজন হলো ডাক্তারের কাছে জরুরি স্বাস্থ্য সেবা নিতে হবে এই মুহূর্তে উনি কি করবেন অবশ্যই এই মুহূর্তে উনি ওনার ডাক্তারের সাথে কথা বলবেন কথা বলতে না পারলে উনি জানেন ওনার ডাক্তার কোন হাসপাতালে বসেন উনি সরাসরি ওই হাসপাতালে কথা বলবেন এবং ওই হাসপাতালে উনি যাবেন তাহলে আমার মনে হয় যে ওখানে যে উনি একটা স্বাস্থ্য সেবা পাবেন ওনার ডাক্তার ওনাকে অবশ্যই অ্যাটেন্ড করবেন এরকম তো না যে কেউ বের হচ্ছে না তা তো না ডাক্তার তো অবশ্যই যাচ্ছে ডাক্তার আমরা তো সবসময় সরকারি কাজেও আছি আমরা যাচ্ছি আমরা তো স্বাস্থ্য সেবা থেকে বিরত নই স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তাহলে উনি যেতে পারবেন যেহেতু বলা হচ্ছে যে গর্ভবতী মায়েরা একটু কম বাইরে আসবেন ডাক্তারের চেক আপে আসার ততটা জরুরি না হলে আসবেন না আরেকটা বিষয় সেটি হচ্ছে যে গর্ভবতী মাদের বা সবারই এখন বলা হচ্ছে বারবার হাত ধোয়া বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু অনেকের আবার বেশি হাত ধোয়া বা একটু আপনার বেশি ঠান্ডা লেগে যেতে পারে এই ক্ষেত্রে আসলে কি করণীয় বা এই বিষয়টা কিভাবে তারা ই করবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো কিন্তু আবার কোনো সমস্যা হলো না সেই বিষয়ে যদি একটু আপনি বলতেন এখন যদি কারো হাত ধোয়ার প্রতি অ্যালার্জি থাকে তাহলে এটা তো একটা তার জন্য একটু কষ্টকর যদি পানি না নেই তার যদি ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে উনি হাঁচি দিতে থাকবেন কাশি দিতে থাকবেন সেক্ষেত্রে অ্যান্টি অ্যান্টিহিস্টামিন খেতে হবে কিন্তু হাত ধোয়ার কোনো বিকল্প নাই তাকে হাত ধুতেই হবে আমরা বলছি যে হাত ধুতে হবে আপনি কিছুক্ষণ পরপরই হাত ধুবেন এবং বিশ সেকেন্ড ধরে এই হাতটা ধুতে হবে আচ্ছা এই সময় যদি ধরেন একটু ঠান্ডা জ্বরের যে প্রবণতা আছে সেই ক্ষেত্রে আসলে কি করবে এবং আমরা যেটা শুনছি যে ঠান্ডা জ্বর এবং হাঁচি কাশিতেই অনেকের এই মানে এটার কারণেই কিন্তু অনেকের এক ধরনের প্যানিক তৈরি হয় তো এই যে যাদের ধরেন যেসব মা এই মুহূর্তে ধরেন একটু হাঁচি কাশি বা সিজন চেঞ্জের কারণে যে বিষয়গুলো হচ্ছে সেই ক্ষেত্রে কি করণীয় এখন কিন্তু সিজন চেঞ্জের সময় এই সময়টা সবারই দেখবে যে একটু ঠান্ডা লাগছে গলা একটু ব্যথা করছে একটু কাশি হচ্ছে তো এই ধরনের কিছু হলে ভয় পেতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এরকম কাশি ঠান্ডা হয়ে ভালো হয়ে যাবে কিছুদিনের মধ্যে কিন্তু যদি করোনা দিয়ে কেউ আক্রান্ত হয় তাহলে কিন্তু তার গলা ব্যথার সাথে সাথে শুকনো কাশি থাকবে এবং শুকনো কাশির সাথে সাথে জ্বর থাকবে তার সাথে সাথে তার কিন্তু শ্বাসকষ্ট হবে এই চারটা কথা মনে থাকতে রাখতে হবে গলা ব্যথা হবে গলা ব্যথার সাথে তার কাশি হবে খুশখুসে কাশি তার সাথে তার শ্বাসকষ্ট হবে এবং জ্বর থাকবে অনেক কিন্তু এমনি ঠান্ডা জ্বর কাশি যেটা হচ্ছে সেটাতে কিন্তু জ্বর এত বেশি থাকে না তো আগেই ভয় পাওয়ার কিছু না কারণ আমাদের এটা সিজনাল ফ্লু হইতে পারে তো এরকম হলে তাকে আগে বসে থাকতে হবে এবং আমরা যেটা বলছি যে এটা সামান্য সর্দি জ্বর কাশি হলে যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত তা কিন্তু মনে করার কোনো কারণ নাই এবং তার জন্য আমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই কারণ আমি যদি এই অবস্থাতে আমার সামান্য একটা ফ্লু হয়েছে তার জন্য আমি তাড়াহুড়া করে ভয় পেয়ে ডাক্তারের কাছে গেলাম যে ওখানে ওখান থেকে আমার আমি আক্রান্ত হয়ে আসলাম এটারও তো একটা চান্স আছে আমার ছিল না কিন্তু করোনা আমি আক্রান্ত ছিলাম না কিন্তু আমি ডাক্তারের কাছে গেলাম ভয়ে যে আমার করোনা জীবন আমার শরীরে আছে কিনা এটা কনফার্ম করার জন্য যে আমি আক্রান্ত হয়ে আসতে পারি সুতরাং এরকম ঠান্ডা সর্দি জ্বর কাশি যদি হয়ে থাকে আপনি বাসায় অপেক্ষা করেন দেখেন আপনি লোকাল ডাক্তারের সাথে কথা বলেন যেতে না পারলে অনেক ফোন যেটা বলে যে কল সেন্টার সেখানে আপনি কথা বলে সাহায্য নেন নিয়ে আপনি অপেক্ষা করেন যদি দেখেন যে না আপনার জ্বরটা বাড়ছে এবং তার সাথে সাথে গলা ব্যথা বাড়ছে আপনার শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে তখন স্মরণাপন্ন হতে হবে ডাক্তারের এবং আপনাকে অবশ্যই পরীক্ষা করে জানতে হবে যে আপনার শরীরে করোনা ভাইরাসের জীবাণুটা আছে কিনা আচ্ছা আরেকটা বিষয় আমরা শেষের দিকে তারপর একটা বিষয় জানতে চাই যে যে মায়ের সন্তান একটু বড় হয়েছে বা আপনার তিন চার বছর বা চার পাঁচ বছর বয়স্ক এই বাচ্চাগুলো নর্মালি বিভিন্ন ধরনের মেঝে ধরা বা ময়লা জিনিসপত্র ধরার একটা প্রবণতা তাদের একটু বেশি থাকে তাদের ক্ষেত্রে আসলে কি করবে মারা বা পরিবারের সদস্যরা কি করবেন এই মুহূর্তে তাদের না আপনার সবার তো এই সমস্যাটা হওয়ার কথা না ধরেন একটা ফ্যামিলিতে সুস্থ সবাই ওই কোনো তো জীবাণু নাই বা করোনা সবাই তো আক্রান্ত সেখানে বাচ্চা খেলাধুলা করবে এটা তো স্বাভাবিক ব্যাপার কোনো সমস্যা নাই কিন্তু ওই বাসায় যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী থাকে তাহলে কি করবে যদি প্রশ্নটা এরকম হয় তাহলে যে মানুষটা করোনা ভাইরাসে আক্রান্ত তাকে তো অবশ্যই আইসোলেশনে যেতে হবে এবং তার রুমটা আলাদা করতে হবে আমি বলছি যে যে বাসায় ওই রকম একটা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আছে তাহলে সেই বাসার বাচ্চারা কিভাবে থাকবে যদি করোনা ভাইরাসে আক্রান্ত থাকে তাহলে আলাদা ঘরে রাখতে হবে এবং তাকে যে ধরবে তার জামা কাপড় যে দেখবে তাকে কিন্তু আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে তার হাত কিন্তু রেগুলার ধুতে হবে এবং তার জামা কাপড় যেগুলো হতে কিন্তু আলাদা একটা সবার জামা কাপড়ের সাথে মেশানো যাবে না তার কাপড় চোপড় আলাদা একটা রাখতে হবে যেটা আমরা বলি যে ঝুড়ির মধ্যে যদি সে আলাদা করে রাখে রাখবে মুখ বন্ধ ঝুড়ি তার ভিতরে রাখবে সেটা যে একজন ব্যক্তি ধরবে তাকে সেই রকম প্রোটেকশন নিয়ে যেতে হবে সেই কাপড় চোপড় গুলো সে আলাদাভাবে ধুবে এবং সে এটাকে মেনটেন করবে এবং সেই লোকের খাবার দাবার যে করোনা ভাইরাস আক্রান্ত তার খাবার দাবার আলাদা হবে সে সবার সাথে বসে খাবে না তাকে অবশ্যই একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে সবসময় তার মুখে মাস্ক করতে হবে এবং সাধারণত তাকে ঘরেই থাকতে হবে যেহেতু ওই বাসাতে আরো অনেক সদস্য আছে যাদেরকে উনি মানে ওই রোগটা সংক্রমিত হতে পারে তার মাধ্যমে সেই বাসার বাচ্চা কাচ্চাকেও একটু আইসোলেশনে অবশ্যই রাখতে হবে তাদেরকে তার সাথে অবশ্যই যোগাযোগ করাটা বন্ধ রাখতে হবে অসংখ্য নরমালি যদি নর্মালি যদি বাসাতে এই ভাইরাসটা না থাকে তাহলে সেই বাসার বাচ্চাদের জন্য তো আলাদা করে কোনো কিছু ওই রকম প্রোটেকশন নেওয়া দরকার সেই বাচ্চারা বাইরে যাবে না বাইরের বাচ্চাদের সাথে খেলাধুলা করবে না অথবা ওই বাসাতে বাইরে থেকে বাচ্চারা ঢুকবে না এই জিনিসটাকে মেনটেন করতে হবে অসংখ্য ধন্যবাদ আপা আপনি খুবই সুন্দর করে আমার মনে হয় যে বিষয়টি বলেছেন আশা করছি যে আমাদের দর্শকরা দেখার পরে তাদের মধ্যে যে এক ধরনের আতঙ্ক ভাব বা এই যে এত দুশ্চিন্তা রয়েছে সেই বিষয়গুলো আশা করি চলে যাবে অসংখ্য ধন্যবাদ আবার আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ